এটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য। সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। আমাকে বলেছিল কালকে, আমি বলেছিলাম, আমি জানি ম্যাসিভ ভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না, এটা পাবে কি নাও পেতে পারে, কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি ওই সময়। ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, আমার এই অভিষেক সাথে হওয়ার কথা ছিল 2016 সালে। 2016 সালে এই ছবিটা, 2017 সালে ছবিটা করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19 এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে। বাট সামহা ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যান হয় নতুন চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি, মানে ছবি অভিজ্ঞতা থেকে যে আর ছবি করবো না, এখন নাটক করবো বা অন্য কিছু করবো বা ছবি আর করবো না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। মোটামুটি 2017 সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা, 23 এসে আরেকটা ছবি শ্যুট করা, মোটামুটি দুটো ছবি ছবি মিলে এখন হয়েছে ফাতিমা। এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি ওই সময়, ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপন অভিনয় করেছিলাম তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাই পছন্দ করে। সো সামহাও ওই সময় টিমটা ফুলফিল হয়নি, বাট সামহাও আই এম ভেরি গ্লাড যে 2024 এসে ওই 2017 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ের জন্য স্পেশালি আমার বেশি ভালো। সান্টা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, ইরানে তারপর ইটালিতে যাচ্ছি অগস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে, যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউটিউব বা একটু চাই যে একটা ছবির পরে ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালেলি এখনকার সময়ের একটা গল্প আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। আর ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি। সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 2017 সালে একবার শ্যুট করা এবং 2023 সালে আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 2017 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 2023-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিওর ফাতিমার ক্যারেক্টার, আর 2017 সালে একটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। তো ওই সময় সুবর্ণার ক্যারেক্টার জন্য আমার একটা আর্ন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল যেটা পেয়েছে ডিরেক্টর, এবং এখন 2023 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচিউরিটিটা দরকার ছিল সেটা হয়তো এই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করে। বারিনকে আমি আসলে আমাকে বলেছিল কালকে, আমি বলেছিলাম, আমি জানি আমার অনেক গানের অফার আসে, আমার প্রায় আসে আমার যেটা পছন্দ হয় না, আমার আসলে পছন্দ করি না দেখেন আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যাল এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিবারের একটা ছবি, বা এটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিং এর জায়গাটা আছে, সেসব কিছু আছে। ম্যাসিভ ভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না, এটা পাবে কি নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনো দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে। সব সময় আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া। আমার কাজের পরিধি অনেক বড়, আমি নাটক, সিনেমা, গান সব ক্ষেত্রে আসলে কাজ করতে চাই, তো যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই। এবং
আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ ফাইন এইটা আমার মনে হয়েছে ওই মোবাইল নাও কিছুক্ষণ আগে ডিসাইড করে প্রোভাইড করেছি সাথে আমি সাইন করেছি তারপর এখন আমি তুমি সিনেমা এই ব্র্যান্ডিং করতে কিছু মাসকে করেছি তো সেম আমার মনে হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই তখন শুরু হয়ে গোল নাই যে আমার এখন এটা করতে হবে আমি সেটা জানি না আসলে মানে কি হবে বা হোয়াট ইফ তো অনেক এই সম্ভাবনার তো শেষ নেই প্রতিটা জিনিসের কিন্তু একটা করে সম্ভাবনা তখনই তৈরি হয়ে যায় যখন আপনি একটা জিনিস চুজ করে একটা করেন না তো এরকম ইনফিনিট সম্ভাবনা আছে তো সেই গল্প শুরু করলে শেষ হবে না আমার মনে হয় যে বর্তমান যেটা চুজ করেছি যেটা করছি সেটার প্রতি কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে চাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।